আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা ওই ক্যাটাগরির একটি অঙ্ক, তবে এটা একটু ভিন্নতা আছে, সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এটাও ব্লেন্ডিং এর কস্টিং মিক্সিং ক্যালকুলেশনের, সো এখানে কিছু প্রবলেম দেয়া আছে, এটার আমরা সলিউশন বের করব। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে যেটা বিয়ের প্রাইসিং মিস্ট পার কেজি নে উইল 45, আর এটা হচ্ছে কি কম্পোনেন্ট 30 কেজি। আচ্ছা, পার্সেন্টেজ অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ফর কিটিং রিকুইরড প্রাইস। আচ্ছা, দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে কি পার্সেন্টেজ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ফর কিটিং রিকুইরড প্রাইস, যে প্রাইসটা আছে সেটার কত পার্সেন্ট করে দিয়ে বের করতে হবে কত। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ইফ টোটাল বেল অ্যাভেইল আর 50,000। আচ্ছা, এখানে টোটাল বেল হচ্ছে গিয়ে 50,000, দুইটা সুতা দেওয়া আছে, দুইটা সুতাতে আমার প্রত্যেকটা সুতাতে কত বেল করে হবে সেটার পার্সেন্টেজ বের করে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে, এইটা ভিউয়ার্স, এটা একটুই অন্য ক্যাটাগরির অঙ্ক, একটু অন্য রকম, সো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করতেছি। আচ্ছা, এখানে পিয়ের প্রাইস মিক্সিং প্রাইস দেওয়া আছে 45, আর প্রথম সুতাটা $38, আর হচ্ছে গিয়ে দ্বিতীয় সুতাটা হচ্ছে গিয়ে $48। সো দুইটাকে আমরা পিএম মাইনাস পিএ, আচ্ছা এখানে 45, এই পিএম এটা কত দেওয়া আছে মান 45, তাহলে এখানে 45 মাইনাস পিএর যে মান সেটা দেওয়া আছে হলো গিয়ে 38, তাহলে দুইটা মাইনাস করলে আমার কত আসে দেখেন, কত আসে আমার যা মনে হয় এটা আসবে 7। তারপরও আমি একটু করে নেই 7। এর পরের যেটা আছে মিক্সিং প্রাইসটা ঠিক রাখবেন, মাইনাস দিবেন দ্বিতীয় সুতাটার মান দেওয়া আছে 48। আচ্ছা, $48, তাহলে এটা -3 আসে। আমরা মাইনাসের মানটা নেব না, কিন্তু 3টা নিয়ে নিই আমরা, যেহেতু অঙ্কটা করতে আমাদের সুবিধার জন্য। এটা -3 আসে, তো মাইনাসটা নেব না, যেহেতু 3টা নিয়েছি। যাই হোক, এখন এটা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা ডাটাটা অন্যভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে ভিউয়ার্স? এটা মানটা দেখাইতে হবে, ধরেন এখানে 45, দ্বিতীয় সুতাটার কত, প্রথম সুতাটা কত ছিল 38, এখন দুইটা সুতা যাইতেছে সেটা ব্লেন্ড হয়ে যাবে, দ্বিতীয় সুতাটা হলো 48 আর প্রথম সুতা এত, তাহলে প্রথমটা যে এটা মিক্স হচ্ছে আর এটা যে এটার সাথে মিক্স হচ্ছে, তাহলে প্রথমটার মান যে এটার সাথে প্রথম যে সুতাটা আছে সেটার সাথে দিয়ে দিবেন, আর প্রথম যে সুতাটা আছে সেটা দ্বিতীয় সুতার সাথে মানটা অ্যাড করবেন, সেটা হচ্ছে এটা পেয়েছিলাম 7। তাহলে এটা এখন তিনটা যোগ করলে আমার আসে হলো গিয়ে 10। এখন পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে, প্রথমে পার্সেন্টেজটা বের করে আমাকে প্রত্যেকটা সুতার বেলটা বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ অফ কম্পোনেন্ট। আচ্ছা, পার্সেন্টেজ কম্পোনেন্ট, তাহলে এটা প্রথমে বের করতে হলে এরকমভাবে বের করতে পারছি দেখি। আচ্ছা, সুতা আমরা লিখবো না, সুতার যে এটা এ দ্বারা প্রকাশ করছি প্রথম সুতাটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু দেই, দেখেন ভিডিওটা একটু খেয়াল মনোযোগ সহকারে, প্রথম যে সুতাটার যে মানটা পেয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় সুতার সাথে অ্যাড হবে, বের করতে হবে ক্যালকুলেশন করে। আচ্ছা, আর দ্বিতীয় যে সুতাটা পেয়েছি সেটা প্রথম সুতার সাথে ক্যালকুলেশন করে বের করতে হবে, তাহলে প্রথম সুতাটা পেয়েছিল আমরা এই এইটা করে নেবেন 3, তাহলে এটা করতে হবে 3, আর টোটাল পেয়েছি 10, তাহলে আমাকে 10 দিয়ে ভাগ দিয়ে এটাকে গুণ করতে হবে 100, তাহলে কত পার্সেন্ট আসে দেখি, 30। আচ্ছা, তাহলে আমরা এখানে দেই 30%। আচ্ছা, বি এর যে সুতাটা আছে সেটা কত আসছে দেখি, এটা 7। আচ্ছা, 7 দিয়ে ভাগ দিবেন টোটাল, টোটাল গুণ দিবেন 100, তাহলে আমরা দেখি কত আসে ভিউয়ার্স, 17 আসছে, 70
70%, তাহলে আমার টোটাল 100% এসে গেছে। তাহলে এর পরবর্তীতে আমরা বের করব কোন বেইলে, যে এ সুতার কত বেইলে কত বেইল আছে, আর দুই নম্বর যে বি আছে বি এর যে বেইল, তাহলে এ এ বেইলে কত সুতা আছে, মানে কম্পোনেন্ট আছে, এটা একটু হচ্ছে হচ্ছে কীভাবে বের করতে হবে আপনারা আবার আর একটু ভালো করে দেখেন। সেটা হচ্ছে কি, প্রথম যে সুতাটা তিন পেয়েছি সেই থ্রি দিতে হবে, তারপরে ভাগ দিবেন 10। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝে নিন। এরপরে আমাকে গুণ দিতে হবে টোটাল আমাদের কত সুতা ছিল কোয়ান্টিটিতে, আমার প্রথম পার্সেন্টেজ কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা বের করব কত বেইল আছে। তাহলে এক একটা বেইলে এক একটা সুতার, মনে করেন প্রথম যে সুতাটা আছে সেটা কত বেইল, দ্বিতীয় সুতার কত বেইল, তাহলে একক, দশক, শতক, হাজার, এটা 50,000 বেইল আছে। 50,000 বেইলে প্রথম যে সুতাটা আছে সেটার বেইল কত? আচ্ছা, এখন এটা ভিউয়ার্স এটা 100 হবে না, এটা হবে 10। আচ্ছা, এটার বের হয়েছে প্রথমটা হচ্ছে গিয়ে আপনার 1500 বেইল, 50,000-এর ভিতরে 1500 বেইল হচ্ছে প্রথম সুতার, ঠিক আছে ভিউয়ার্স। আর দ্বিতীয় যে সুতাটা আছে এটা 7 দিয়ে ভাগ দিতে হবে 10। তো এখানে আমার কত আসে দেখি, ৩৫,০০০। আচ্ছা, প্রথম বেলটা পেয়েছি 15,000, এরপরে পেয়েছি 35,000, এখন দুইটা যোগ করে দেখেন 50,000 বেল হয়ে গেছে। তাহলে প্রথম সুতার যে বেল, প্রথম বেলে পাবো 15,000, আর দ্বিতীয় যে সুতাটা আছে সেটার বেল হচ্ছে গিয়ে 35,000। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।